গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 8:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমি ফ্রেশ হয়ে গেছি। এই যে আমার পাবলো কেন বসে আছে, কী করছিস? কী করছিস ও বসে আছে? এখন আমি পিছনে যাচ্ছি, জল খাবো। বাবা দেখছি অলরেডি চা করে রেখে গেছে, তো কাজটা আমার সহজ হয়ে গেল। জাস্ট গ্যাসটা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে চাটা গরম করে নেবো, দিয়ে চায়ের সাথে তোমাদের সাথে দেখা করছি। পাবলো সকালে দুটো করে কাঁঠালি কলা খায়, তো ও এখন একটা কাঁঠালি কলা খাচ্ছে, এর আগে বিস্কিট খেয়েছে, তো এখন একটা কাঁঠালি কলা খাবে। খেয়ে এরপরে কিছুক্ষণ পর আমি আবার ওকে একটা কাঁঠালি কলা দেবো, তো এখন এই কাঁঠালি কলাটা খেয়ে ও একটু ছোটাছুটি করবে, ঘরের মধ্যে খেলাধুলা করবে। আর ও কাঁঠালি কলা খেতে খুব ভালোবাসে, তো ভালো ছেলের মতো কাঁঠালি কলাটা খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়ে এবারে আমার সাথে একটুখানি বদমাইশি করবে। চলে এসছি চা নিয়ে, তো এই হলো চা। একটু এখানে বসে জানলার ধারে বসে রাস্তা চা খাবো, তারপর আমরা চা করবো, চ্যানেলটা নিশ্চয়ই শেয়ার করবো তোমার সাথে। অ্যান্ড চ্যানেলটা নতুন, তো তোমাদের সাপোর্ট অনেকটাই জরুরি রাইট নাও। তো এটা আমার রিকোয়েস্ট, আমাকে সাপোর্ট করো, তো ভালো ভালো ভিডিওস আসবে আমাদের চ্যানেলে। তোমার দশটা ব্রেকফাস্ট চলে এসছে, আলুর তরকারি, তোমারও যা আছে আসার পর চল কমপ্লিট করে নিই। আমরা চলে এসেছি পার্লারে, তো এবারে আমার নাকের মধ্যে পয়েন্ট করে নিয়েছি কোথায় নাকটা ফোটানো হবে। অ্যাকচুয়ালি আমি নাক ফোটাতে এসেছি পার্লারে, তো এবার এই গান শটটা নিয়ে আমার নাকে পয়েন্ট করে অ্যান্ড ফুস করে আমার নাকটা ফুটিয়ে দিল। আর আমার খুব লেগেছে অনেস্টলি, কারণ হলো যে আমার নাকের লুটিটা অনেক বেশি মোটা, তো লেগেছিল। তো কিন্তু দিদির হাত এতই ভালো যে তারপরে ব্যথাটা অতটা আর ফিল করিনি, অ্যান্ড তার সাথে সাথেই আমাকে নাকের উনি পরিয়ে দিয়েছিলেন। আমরা নাক ফোটাতে এসেছিলাম আমি, আর ও এসেছিল ওর কান ফোটাতে, দেখিয়ে দে কানটা। তো এখন ফোটানো হয়ে গেছে, তো ও খাচ্ছে আইসক্রিম, আর আমি আর দিদি কচুরির জন্য ওয়েট করছি কচুরি খেয়ে। হ্যালো, কান ফোটানো হয়ে গেছে, নাক ফোটানো হয়ে গেছে, এবার বালা পেট এর জন্য আমরা খাচ্ছি ওর কচুরি আর তার সাথে ছোলার ডাল। মাম্মাই খায় না কচুরি, আমরাই খাচ্ছি দুই বোন, এর জন্য ও খাচ্ছে বাউলি। সো নাক ফোটানোর পর এরম লাগবে, তো বাড়ি চলে এসেছি। এবার একটু চা খাবো, একটু রেস্ট নেবো, তারপর পড়াতে বসবো। সো ততক্ষণ ওরা এখন পড়তে চলে এসছে, মন দিয়ে পড়ছে সবাই। পড়াতে গেছিলাম, পড়িয়ে চলে এসেছি, তো এখন পাবলোর সাথে একটু টাইম স্পেন্ড করবো, তারপর ডিনার সেরে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে একটা ছোট্ট লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে for more updates. So bye, good night for today. Pablo, say bye. Say bye.